উঠাই স্বর্গ কোথায় নরক কেবল তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর। আমাদের সেই আব্দুল মোমেন, একে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি সিলেটের একটি অনুষ্ঠানে আসলে এই বেহেস্তের কথা যে বলা হচ্ছে, যে তিনি বলছেন বাংলাদেশের মানুষ বেহেস্তে আছে, আসলে কিসের প্রেক্ষিতে বলছে সেই বিষয়টি আসলে আমাদের একটু দেখা উচিত। আমরা আসলে তার বক্তব্যটি আসলে একটু শুনে দেখি। প্রিয় দর্শক, এই বক্তব্যটি আগে শুনুন। চলছে একাধিক কারণে, কোভিডের কারণ তো হলো, আর এরপরে যুদ্ধ যুদ্ধ করে তার ওই যে স্যাংশন ট্যাংশনের জাল করেন, সাপ্লাই চেইন ব্যাঘাত করে, তার ফলে আমাদের মন্দা এসেছে বিভিন্ন দেশে। আমরা সেই দিক থেকে খুব ভালো অবস্থান করছি। আমরা এই দেশে গত বছর আমরা 6.94 আমাদের জিডিপি হয়েছে, কোথায় মন্দা দেখে আমার এখনো আমার ইনফ্লেশন রেট লোয়ার টু মোস্ট অফ দি কান্ট্রি। আমার ইনফ্লেশন রেট এখনো 6.6 কত জানি, আর যদি আমেরিকা দেখেন 9.1, আর অন্যান্য দেশে অনেক বেশি, কত জানি 60% বেড়েছে টার্কিতে। ইংল্যান্ডের লোক কষ্টে আছে, অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37%, আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে। তবে হ্যাঁ, আমাদের ওই চ্যালেঞ্জ আছে, আমরা এই চ্যালেঞ্জগুলো যাতে মোকাবেলা করতে পারি, এই জন্য আগেভাগেই আমরা কিছুটা সাশ্রয় হয়ে। আসলে উনি যে তুলনামূলকভাবে একটি বেহেস্তের কথা বলছেন, বাংলাদেশের মানুষ খুবই প্রতিক্রিয়া দেখাচ্ছে একটি কারণে, কারণ বাংলাদেশের মানুষ এখন ভালো নেই। এটি আসলে মানে যে কোনোভাবেই এটি একটি প্রতিক্রিয়া, মানুষ যখন দুর্যোগ বাসের মতো, এই যে তুলনামূলক দুর্যোগের যে কাহিনী, আমরা জানি কষ্ট, অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয়, সেই ধরনের একটি পরিস্থিতিতে যে সামগ্রিক বিশ্ব ব্যবস্থা বলেন আর পুরো বৈশ্বিকভাবেই বলেন, মানুষ আসলে ভালো নেই বাংলাদেশের। এবং বাংলাদেশের যে বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে যে হঠকারী সিদ্ধান্ত, এ একবারে এরকম 50% বেশি মূল্য বৃদ্ধি, এবং তার প্রভাব কিন্তু পড়তেই শুরু করেছে, এই সব কিছু মিলে, এছাড়া দ্রব্যমূল্য তো বেশ কিছুদিন ধরেই খুবই চড়া, মানুষের নাভিশ্বাস আসলে উঠে গেছে। বর্তমান এই যারাই দেশ পরিচালনা করছে তাদের অধীনে থেকে মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে। তো এই পরিস্থিতিতে যখন সরকারের কোনো দায়িত্বশীল মন্ত্রী বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সামনে হাজির করে বলে যে তুলনামূলকভাবে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তুলনা করলে আমরা বেহেস্তে আছি, এই ধরনের কথা আসলে এখন কেউ সমর্থন করবে না। যদি মন্ত্রী এই যে আব্দুল মোমেন, তিনি যদি হঠাৎ মুখ ফুসকে বা ফ্রুটিকা খেয়ে যে সত্য কথা বলার একটি কথা রয়েছে, সেটিও যদি তিনি বলতেন যে আমরা আসলে খুব কষ্টে আছি, দুর্যোগের কাছাকাছি অবস্থায় আছি, তাহলে কিন্তু তিনি মানুষের বাহবা পেতেন। কিন্তু বাংলাদেশের মানুষ, দেশের মানুষ কোনোভাবেই এখন ভালো অবস্থায় তাদের দিনাতিপাত করতে পারছে না। এটি আসলে দিবালকের মতো সত্য। এই বিষয়টি নিয়ে শাসক দল যদি অস্বীকার করে থাকে বা অস্বীকার এই ধরনের কথাবার্তা বলে করে, তাদের বিরুদ্ধ মত আরও বেশি মাথা চাড়া দিয়ে উঠবে এবং মানুষ আরও বেশি তার অধিকারের প্রশ্নে তাদের মানে মাঠে নামবে। সেই জন্য যারা দায়িত্বশীল রয়েছেন তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে, কথা বলতে হবে। এছাড়া মানুষকে এভাবে ফুসিয়ে, মানুষ এমনি অতিষ্ঠ, মানুষের দ্রব্যমূল্য, জ্বালানি তেল, সার্বিক সব পরিস্থিতিতে মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে এই ধরনের হঠকারী কথাবার্তা মানুষ আসলে ভালোভাবে খুব নেবে না, মানুষ ফুসে উঠবে। বন্ধুরা, আপনারা জানেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর। এই যে কবিতাটি, এই কবিতাটিও আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আসলে কবিতাতে কি বললো। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর। রিপুর তারণে যখনই মোদের বিবেক পায় গোলয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিতে হয়। এছাড়া ফেসবুকে যে ধরনের রিয়াকশান এই যে বেহেস্ত কেন্দ্রিক আসছে, সেখানে মানে হচ্ছে যে বাংলাদেশের মানুষ মনে করে যে বেহেস্তে যাওয়া মানে 70টা হোর গ্যারান্টেড, মানে বেহেস্তের অন্য কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা লাগবে না। যে ফেসবুকে দেখলে মনে হচ্ছে যে কে কে হুর পেয়েছে, কে কে হুর পায়নি, আমার হুর কোথায়, আমি বেহেস্ত আছি, এই ধরনের একটি। আসলে বেহেস্তে কি শুধুমাত্র হুরই রয়েছে, আসলে আমাদের কি জাতিগতভাবে কি আলুর দোষ রয়েছে কি না, এটিও কিন্তু একটি দেখার বিষয়।